ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স ছাব্বিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো ষাটে এদিন লেনদেন হয়েছে চারশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে দুশো বিয়াল্লিশটির কমেছে তিরানব্বইটির আর অপরিবর্তিত রয়েছে আঠারোটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের আজকের সেশনে ডিএসি এক্স সাতাশ পয়েন্টস করে পাঁচ হাজার একশো ষাট এসে ক্লোজ হয় এছাড়া ডিএস থার্টি এবং ডিএসিএস উভয়ই আজ পজিটিভ এন্ডে ক্লোজ হয় আজকের সেশনে বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা গত সেশনের তুলনায় আট শতাংশ বেশি লেনদেনের পনেরো শতাংশ এসেছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর থেকে লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল নন লাইফ ইন্স্যুরেন্স রিটার্নের দিক থেকে মেজর সেক্টরগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে সিমেন্ট সেক্টরটি এই সেক্টরটি আজ থ্রি পয়েন্ট আপ ছিল সেক্টরের লার্জেস্ট মার্কেট ক্যাপ স্ক্রিপ লাফার্স হোসিম লিমিটেড আজ ফোর রিটার্ন দিয়েছে রিটার্নের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরটি যা থ্রি পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে এই সেক্টরের সবচেয়ে বড় দুটি বাজার মূলধনী কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং বিএসএম স্টিল লিমিটেড যথাক্রমে থ্রি এবং থ্রি রিটার্ন দিয়েছে এছাড়াও আজ নন লাইফ ইন্স্যুরেন্স ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট এবং লাইফ ইন্স্যুরেন্স ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট পজিটিভ রিটার্ন দেয় আজকের সেশনে ব্যাংক ফুল অ্যান্ড পাওয়ার এবং ফুড অ্যান্ড অ্যালাইট যথাক্রমে পয়েন্ট সেভেন পার্সেন্ট পয়েন্ট সিক্স পারসেন্ট এবং পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাজার মতন হারিয়েছে